ରାଜଧାନୀ ଦିଲ୍ଲୀରେ ବାୟୁ ପ୍ରଦୂଷଣ ସ୍ଥିତି ଦିନକୁ ଦିନ ବେଶ୍ ସଙ୍ଗୀନ ହେବାରେ ଲାଗିଛି ସବୁଦିନ ଭଳି ଆଜି ମଧ୍ୟ ବିଷାକ୍ତ ବାୟୁ ବଳରେ ରହିଛି ଦିଲ୍ଲୀ ଦିଲ୍ଲୀର ଅନେକ ସ୍ଥାନରେ ଏକ୍ୟୁଆଇ ସ୍ଥିତି ବେଶ୍ ଭୟାବହ ରହିଛି ଦିଲ୍ଲୀର ବିଭିନ୍ନ ଅଞ୍ଚଳରେ ଆଜିର ଏକ୍ୟୁଆଇ ରହିଛି ଆନନ୍ଦ ବିହାର ଅଞ୍ଚଳରେ ଚାରିଶହ ଅଠଚାଳିଶ ସୋନିଆ ବିହାରରେ ଚାରିଶହ ପଇଁଚାଳିଶ ଅଶୋକ ବିହାରରେ ଚାରିଶହ ଚଉଦ ଆଇଟିଓରେ ଚାରିଶହ ଏକତିରିଶ आरके रे चारि एकसठी रक्युआई एक र स्थिति प्रदूषण र स्थिति नजर रि सिएनजि बिजुली, विएस सिक्स डिजेल् बसको छाडि अन्य बस्र प्रवेशको नै बारण लगा पारे दल्ली सरकार

দেখুন বর্তমান দেশর রাজধানী দিল্লি বায়ু প্রদূষণর মাত্রা ঢের্ অধিক রয়েছে কারণ দেখবে বিগত দিন মান যে বাায়ু প্রদূষণ মাত্রা বড়ি চালু যে দীপাবলী পূর্ব যে বর্ষা হয়েছিল সে অধিক বায়ু বাদূষণ কম হয়েছিল কিন্তু যেভাবে ভাবে পরবর্তী সময়ের দীপাবলী যেভাবে ভাবে দিল্লিবাসী এবং এন সিআর বাণ ফুটাই কেন কোর্ট যেত মনা করে কটকা করে যে বাণ ফুটা যশেষ করে বা প্রদূষণক আখ্যাগর রাখি সেত যে সাধারণ জনতা সেই সে কটকনাকে মানি না দীপাবলি পরে যেত বাদূষণ বৃদ্ধি হয়েছে তার কারণ হল যে সাধারণ লোক মানে বাণ ফুটাইয়া ফলে দিল্লী যে প্রদূষণ নিশ্চিতভাবে এক প্রকার বৃদ্ধি ঘটিছে কারণ অধিকাংশ স্থানের চারশ্ব একু আই রয়েছে যদি আপনার আর্কেপুরম কথা কে চারশো একষট্টি এবং আনন্দবিহার কথা চারশো অটচাশ এবং নোডার মধ্যে বিভিন্ন স্থানের সেক্টর ষোলো কুয়ু সেক্টর অঠর কুয়ু সেক্টর চৌদ কুয়ু অনেক স্থানের বর্তমান সময়শ পচাশর উর্ধ্ব একু আই রয়েছে তেমন এই প্রদূষণ বর্তমান দিল্লি সরকার গোটে বড় বিন্ধার কারণ হলানি যে কিভাবে এই প্রদূষণকে রোকা যাইপার কারণ যেতবে পূর্ণ দিল্লি সরকার অনেক উপায় অবলম্বন কথা আপোনাৰ আৰ্টিফিচিয়েন কথা কোৱা অড ইভেন নম্বৰ কথা কোৱে সেই সবু কাৰ্যকাৰী হৈনি কাই যে দীপাৱলী পূৰ্বা বৰ্ষা ফলৰে যেতিয়া বায়ু প্ৰদূষণ হ্ৰাস ঘটিলা দিল্লী চৰকাৰ হুত ভাবিলে যে বায়ু প্ৰদূষণ বৰ্তমান সময়ত কিছু সময়ত ৰোক কাৰণ অট'মেটিক বৰষা হোৱা ফলত কমি থাকিল কিন্তু পৰৱৰ্তী সময়ত লোকমানৰ এই যি বাণ ফুটাই ফলৰে বা ধীৰে ধীৰে যি যান বাহন বৃদ্ধি ফলতে অট'মেটিক প্ৰদূষণৰ মাত্ৰা বঢ়ি চাল

নহি কেবল এক্সপেরিমেন্টাল ওয়েরে কিচিদিন লাগু করা যায়েছে এবং তারপরে তাহা বন্ধ হয়ে যায়েছে বর্তমানৰ স্থিতি কেমতে কোন सही कथा कहू छु जे यही जे प्रदूषण को रोका रोका रोक रोक दिल्ली सरकार कौन उपाय अवलम्बन जेते बेले आर्टिफिशियल रेन को को बेले की विदेश प्रदूषण मात्रा हुए से आर्टिफिशियल रेन को अपना कि आर्टिफिसी तो भारत प्रथम थरा हाब वर्तमान से सुप्रीम कोर्ट ने ले ही अनुमति ही दिल्ली सरकार पय से उपाय टी बे रही है सेकंड कथा উপ নিৰ্ভৰ কৰাৰ লাগু কৰবে কি নাই নিশ্চিত ভাৱে অড ই লাগু কৰিব ফলত প্ৰদূষণ মাত্ৰ কম হব কিন্তু ৰক্ষা যায় পাৰিব নাই কিন্তু কৈ হব নাই দিল্লী চৰকাৰ मुंडविंधार कारण पलटि एक जो स्थित रही सांघातिक प्रदूषण रही ची एवं सुप्रीम कोर्ट को बो है को को और अनेक में निर्भर करवाद मनोज महां अपडेट सूचना देवर को जदिखको आम भिडी भल लगा तेब चेल को लाइक सेयार और सब्सक्राइब करने को जमा भी बुलां